হে সাহাবায়ে কেরাম, তোমরা জানো হাউজে কাউসার কি? সাহাবায়ে কেরাম আবার মুয়াদ্দাবানা জবাব দিলেন, আল্লাহ ও আল্লাহর রাসূলই ভালো জানেন। আল্লাহর রাসূল বললেন, হাউজে কাউসার জান্নাতের একটা নহর, এটা আপনাদের চাঁদপুরের ময়লা যুক্ত ড্রেন নয়। হাউজে কাউসারের মধ্যে যেই পানিও থাকবে, শরবত থাকবে, একটা বালু কণাও থাকবে না, ময়লাও থাকবে না। হাউজে কাউসারের তলদেশ থেকে দুই ধার হীরা জহরত মণি মুক্তার পাথর দিয়ে বাঁধাই করা থাকবে। হাউজে কাউসারের যেই পানীয় বা শরবত হবে, দেখতে হবে দুধের চাইতেও সাদা, মজা হবে, স্বাদ হবে মধুর চাইতেও মজাদার মিষ্টি। মজাদার কেন বসাইলাম এই শব্দটা? আমি বসাইছি মূলত যখন মোতালা করতেছিলাম তখন ওখানে লেখা দেখেছি মধুর চাইতে অধিক মিষ্টি। যখন দেখলাম মধুর চাইতেও অধিক মিষ্টি, আমার মধ্যে একটা শরীর ঝাড়া দিয়ে উঠছে। যদিও জান্নাতের সব কিছু আকর্ষণীয় হবে, মজাদার হবে, আনন্দময় হবে, বিরক্তের কোনো কারণ থাকবে না, তবুও চিন্তা করলাম মধু মিষ্টতার কারণে মধু মুখেই দিতে পারি না, সেখানে যদি মধুর চাইতেও আরো মিষ্টি হয় কেমনে খাবো? আসলে তো খাওয়া যাবে, ঠিক না? তবুও মজাদার শব্দটা বসায় দিলাম কেন বলেন তো? জিলাপি কেমন লাগে সবাই বলেন? মিষ্টি। রসমালাই? মিষ্টি। চিনি? মিষ্টি। আমিত্তি? মিষ্টি। সবগুলা? মিষ্টি। স্বাদ এক না ভিন্ন? ভিন্ন। বলেন তো কোনটার স্বাদ কেমন? সেই তো এক এক রকম তো বুঝতেছি, কেমন কম? অনেকে জিলাপির মিষ্টি খায় না কিন্তু রসমালাইয়ের মিষ্টি খায়, আছে না নাই? অনেকে চায় চিনি খায় না কিন্তু রসমালাই পাইলে ছাড়ে না। আমার জিলাপি দিলে আড়াই পেসের এক পেসও খাইয়া শেষ করতে পারুন না, রসমালাই দিলে মোটামুটি আধা কেজি এক কেজি দাম সারা, দুইটাই মিষ্টি, একটা মানুষ খায় আর একটার প্রতি অতটা অতটা খাওয়ার চাহিদা থাকে না, কারণ হলো রসমালাইয়ের মিষ্টি একটু মজাদার মিষ্টি। কেমন মিষ্টি? জান্নাতের যে পানীয় বা শরবত হবে হাউজে কাউসারে, এটা মধুর চাইতো মজাদার মিষ্টি। একবার যে পান করবে 40 বছর মতান্তরে, সারা জীবনে ও আর পানির পিপাসা লাগবে না। এটা কাদের জন্য? কাদের জন্য? জান্নাতের বিবরণ দিচ্ছি। জান্নাতে সবকিছু আগেই বলেছি, জান্নাতে সবকিছুই আকর্ষণীয় হবে, সবকিছু মজাদার হবে, আনন্দময় হবে। এর মাঝে তিনটা সবচাইতে আকর্ষণ, তিনটা সবচাইতে মজাদার আনন্দের হবে। এর মধ্যে একটা হলো, প্রথম হলো আল্লাহ তাআলার দিদার। এক নম্বরে আল্লাহ দিদার। জান্নাতিরা আবেগ আপ্লুত হয়ে কৃতজ্ঞতায় আল্লাহর সামনে সিজদায় পড়ে হাজার হাজার বছর বেহুশ হয়ে কাটিয়ে দেবে। দুই নম্বর জান্নাতের আকর্ষণ, সবগুলোই আকর্ষণ, বেশি কয়টা করছি? এই বেশি তিনটার দুই নম্বর, স্বামী স্ত্রীর মিলন। আজকে যারা দুনিয়াতে পরকিয়া করো, বিবাহ পূর্বে প্রেমে জড়িত হও, চাঁদপুরের ছেলেরা বিয়ার আগে প্রেম করে না? কে কে প্রেম করো হাত উঠাও। Thank you.
মুসলমান ইমানদার যারা পরকিয়া আজেনা আর প্রেম প্রীতি লিপ্ত আসো ভালো করে শোনো, বিবাহ পূর্বে যারা বিয়া করে, বিবাহ পূর্ব যারা প্রেম করে, পরকিয়া আসে না বিচার করে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জাহান্নামী ফেরেশতাদেরকে জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, রড গরম বানায়া জাহান্নামের আগুনে গরম বানায়া দুনিয়ার বেবিচার বেবিচারিণীদের লজ্জা স্থান গুলোতে সেকা দিয়া দাও। কার পিছনে তুমি ঘোরো দুনিয়াতে কয়েক দিনের, কার পিছনে ঘোরো, দেখো তোমার জন্য কি অপেক্ষা করছে দুনিয়াতে। 10-20 বছর 30 বছরের সংসার, 30 বছরের সংসারে স্বামী স্ত্রী একটু তর্ক হলেই বিবি বলে ফেলে, স্ত্রী বলে ফেলে, তোমার সঙ্গে 30 বছর ঘর করলাম, 30টা মুহূর্ত শান্তি পাই নাই। চাঁদপুরের মহিলারা বলে না কি দেখি, আমার বাপে তোমার গলায় ঝুলাই দিছিল, তোমার মতো অকর্মার একটা অন্য, আসলে যে গলায় ঝুলতো ওইটারই এই কথা বলত, তোমার মতো অকর্মার গলায় আমার ঝুলাই দিছে আমার বাপে, কি দেখা কত পোলামান আমার জন্য লাইন দিয়েছিল। আমি দেখা তোমার সঙ্গে আছি, অন্য কেউ হলো দুদিনও টিকতো না, ছেলে মেয়ে গুলার মুখের দিকে তাকায় রয়েছি না, কবে চলে যাইতাম, মরলে ভয় পায় না এমন আছে কেউ? কথা কয় না, মহিলারা পায় না, পায় না, দেখবেন কথা কথা কইয়ালে আল্লাহ আমার মরণ যায় না, আল্লাহ আমার নিয়ে যায় না, এত মানুষ মরে আমার এসে হয়ে যায়। যা হোক, বিবিরা না হয় এরকম অকৃতজ্ঞতামূলক কথা বলে, আপনি তো অবশ্যই বিবির সঙ্গে ফেরেশতার মতো আচরণ করেন, কথা কয় না, আর কি মরা মজলিস এখানে বসলো, আপনার জবাব দাও, আপনার দায়িত্ব। নির্বাচনের সময় তো নৌকার দানের শীষ পাশার কাপড় উল্টে স্লোগান দেন, এ যারা আওয়ামী লীগ করেন এরকম তো একবার নৌকা বললে কয়টা সব আপনি আওয়ামী লীগ করেন, আমি যারা আওয়ামী লীগ করে এগিয়েছি, দানের শীষ বললে কয়টা সোয়াব হয়, অত সোলামা একরামের কথার জবাব দিলে সোয়াব হয় রহমত নাজিল হয়, বুঝলেন না, খালি ওয়াজ হনে না জান ঘুমান নামাজ ভরে। মুসলমান ইমানদার বিবি না হয় আপনার সঙ্গে অকৃতজ্ঞতামূলক আচরণ করে, আপনি কি করেন ফেরেশতার আচরণ? আপনি তো আরো হিংস্র, মহিলাদেরকে ধমক দিয়ে কথা বলবেন না, মহিলারা নরম মানুষ, ধমক সহ্য করতে পারি না, মহিলাদের দিকে চোখ রাঙা কথা বলবেন না, তখন তার নিজেকে অসহায় মনে হয়। একবারও কি চিন্তা করছেন যেই মেয়েটা নিজের বাবার হাতে মায়ের হাতে লালিত পালিত হয়ে 15-16-17-18 বছর পর্যন্ত নিজের আপনজনের মধ্যে থেকে তোমার ঘরে আসলো, যখন কালেমার বন্ধনে আবদ্ধ হয়ে যায় মা ঘরের পেছনে গিয়া কাঁদেন, বাবা ঘরের দরজা বন্ধ করে কাঁদেন, মেয়েটাও বাড়ির দিকে তাকায় চোখের পানি ছেড়ে কাঁদে, মেয়ের খালারা মায়ের কাছে গিয়া বলে বোন তাড়াতাড়ি মেয়েটাকে বিদায় দাও, মা চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলে যে মেয়েটাকে এত বছর লালন পালন করলাম, একটা ফুলের টোকাও যার গায়ে লাগতে দি নাই, ওই মেয়েটা আজকে অন্য একটা বাড়িতে চলে যায়, অপরিচিত পরিবেশ, কেমন কি করবে জানি না, আমি কেমনে বিদায় দেব আমার দ্বারা সম্ভব নয়, বাবাকে গিয়া
মেয়ের চাচারা বলে ভাই মেয়েটাকে বিদায় দাও, শেষ বেলা দোয়া করে দাও। বাবা বলে মেয়ের জন্য নিজে খাই নাই, নিজে না খেয়ে মেয়েটাকে খাওয়াইছি, আজকে আমি কেমনে বিদায় দেবো, আমার দ্বারা সম্ভব নয়। যাও তোমরা বিদায় দিয়া দাও। মেয়েটাও এত কষ্ট নিয়া দুই এক কদম বাড়াইলে তোমার সঙ্গেই যায়, ঘরের দিকে আর ফিরে আসে না। তুমি তো রশি দিয়া বাঁধো নাই, তুমি তো তাকে জেল জুলুমের ভয়ও দেখাও নাই, শুধু কালেমার বন্ধন। ওই মেয়েটা তোমার বাড়ি গিয়া কি করলো? যেই মেয়েটা নিজের বাড়িতে সবার আগে ঘুমাইতো, সবার শেষে ঘুম থেকে উঠে মাকে বলতো মা নাস্তা দাও, যেই মেয়েটা সবার আগে দুপুরে গোসল করে সাজগোজ করত, সেই মেয়েটা তোমার বাড়ি গিয়া সবার শেষে সবাইকে খাওয়াইয়া ঘুমায়, সেই মেয়েটা ঘুমের থেকে সবার আগে জেগে নাস্তা বানায়া পরিবেশন করে, যেই মেয়েটা বাড়িতে থাকতে চুলার কাছে যাইতো না, হাতে কালি লাগতো না, ওই মেয়েটা তোমার বাড়ি গিয়া সারাদিন চুলার কাছে থাকে, যেই মেয়েটা সবার আগে গোসল করে সাজগোজ করত, ওই মেয়েটা তোমার বাড়ি গিয়া সবাইকে খাওয়াইয়া থালা বাসন গোছায়া পরিষ্কার করে আসরের পরে গোসল করে তারপরে খায়, কেন জান? একমাত্র তোমার বাড়ির অপরিচিত মানুষগুলোকে একটু আপন বানাবার জন্য। এরপরেও তোমার বাবা, তোমার মা, তোমার ভাই, তোমার বোন ওই মেয়েটাকে যখন গালি দেয়, তোর মা বাবা কিছু শিখায় পাঠায় না, এমন খোটা দেওয়ার মতো শাশুড়ি চাঁদপুরে নাই। আফসোস, বলে বোন ছেলে তো বিয়া করাইলা কেমন? না কলিজা শেষ, পোলা আমার বুর কথা ছাড়া ডাইনেও যায় না, বামেও যায় না, পোলা তো বিয়া করাই নাই, না যেন বিক্রি করে ফেলাইছি। পোলা বুর কথায় ডাইনে যায় বামে যায়, আমার কথা শোনে না। বোন মেয়েটা যে বিয়া দিলা জামাই কেমন? মাশাল্লাহ লাখে এক কান। কে কয়? আমার জামাই, আমার মেয়ের কথা ছাড়া ওঠেও না বসেও না। কি বুঝলেন? সবাই তো শ্বশুর শাশুড়ি খেদমতের কথা, আমি তো উল্টা গান গাইয়া যাই। যারা শ্বশুর হবেন বউরে বলে দিবেন, আমার মেয়ে ওর জামাই বাড়ি গেলে, শ্বশুর বাড়ি গেলে আমার মেয়েকে যেভাবে দেখতে চাই আমার ছেলের বউকেও আমরা সেভাবেই দেখবো। পারবেন?